ডিম দিয়ে মুসুর ডাল বানাবার জন্য এখানে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, নিয়েছি কাসুরি মেথি, কালো জিরে, শুকনো লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজগুলোকে চিলি চিকেনের মতন যেরকম দিই এরকমভাবে কেটে রেখেছি, ডিম সেদ্ধ করে কেটে রেখেছি। আসুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। আলুতে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ, একটু হালকা নাড়াচাড়া করি, পেঁয়াজ লাল হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, নুন ডালের মধ্যে দিয়েছিলাম নুনটা দিলাম না, আবার একটু নাড়াচাড়া করি। টমেটো গলে গেছে, এবার আমি দিয়ে দেবো ডাল সেদ্ধটা, এবার আমি দিয়ে দেবো ডিমগুলো, হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কাসুরি মেথিটা, এবার আমি গ্যাস অফ করে দেবো। ডিম দিয়ে মুসুর ডাল আমার রেডি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমার কমেন্ট করে জানাবেন।